মালদার হাবিবপুর ব্লকের আইহ অঞ্চলের বক্সিনগর বারুইপাড়া এলাকায় সংসদ সভা অনুষ্ঠিত হয়। বারুইপাড়া গ্রামে আয়োজন করা হয় এই সংসদ সভা। এদিন বারুইপাড়া এলাকায় কি কি কাজ অসম্পূর্ণ রয়েছে এবং গ্রামে কি কি সমস্যা রয়েছে, কোথায় রাস্তা খারাপ, জলের সমস্যা, লাইটের সমস্যা, সব মিলিয়ে কি কি কাজ হয়েছে, কি কি বাকি রয়েছে, সেই নিয়ে আলোচনা করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কিভাবে সমস্যার সমাধান হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন আইহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসনা মণ্ডল, গ্রামীণ সম্পদ কর্মী ও গ্রামবাসীরা। আইহ গ্রাম পঞ্চায়েতের ভক্তিনগর বারুইপাড়া দুর্গা মন্দিরের সামনে সংসদ সভার আয়োজন করা হয়েছিল 2022-23। এই সভায় আলোচনার মূল বিষয় ছিল গ্রামের অসম্পূর্ণ কাজ কী কী রয়েছে সেই সব সম্বন্ধে। গ্রামবাসীর কাছে, সকলের কাছে জানা গেল যে কোথায় জলের সমস্যা, কোথায় লাইট লাগবে, কোথায় রাস্তার মানে সমস্যা আছে, এই সব নিয়ে জানা হলো। কে বিধবা ভাতা পাচ্ছে, কে বিধবা ভাতা পাচ্ছে, কে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে পাচ্ছে না, সেই সব নিয়েও আলোচনা হলো। কোথায় হলো এটা? এটা বক্সিনগর বারুইপাড়া। কোন অঞ্চল? আইহ অঞ্চল। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।